এখানে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। এখন এই জটিল সার্কিটটাতে আমরা সলভ করতে পারবো দু রকম ভাবে। একটা তাহলে প্রথমে আমরা দেখি মেথড ওয়ান, অর্থাৎ মেথড ওয়ানটা কি, মেথড ওয়ানটা হচ্ছে আমরা সিমেট্রি থেকে বের করব। অর্থাৎ এখানে যদি আমরা একটা অ্যাক্সিসটা নিই, এই বিন্দু বরাবর, এই বিন্দু বরাবর যদি আমরা একটা অ্যাক্সিসটা নিই, এটাকে নাম দিলাম ও, তাহলে এই অ্যাক্সিসের সাপেক্ষে আমরা কি দেখতে পাচ্ছি, বাঁ দিক এবং ডান দিক একদম সিমেট্রি। অর্থাৎ এখানে যদি তুমি একটা মিরর রেখে দাও, তাহলে দুই পাশে যেন মিরর ইমেজ তৈরি করছে দুদিকে, তাহলে এই ধরনের সিমেট্রিটাকে আমরা বলি মিরর সিমেট্রি। তাহলে মিরর সিমেট্রিটা কোন অ্যাক্সিস বরাবর আছে এখন? তাহলে মিররের এখানে আমি যদি ধরি আই ওয়ান কারেন্ট যাচ্ছে মিররের বাঁ দিকে, অর্থাৎ আমার সিমেট্রি অ্যাক্সিসের বাঁ দিকে, তাহলে ডান দিকেও কি হবে, একই কারেন্ট যাবে সিমেট্রি থেকে, আমরা এটাই বলতে পারি। আবার এই 3 ওহমের মধ্যে দিয়ে যদি কারেন্ট আই টু আসে, তাহলে এই 3 ওহমের মধ্যে দিয়েও কারেন্ট আই টুই যাবে। আবার এই 4 ওহমের অর্থাৎ এদিকে যদি আই থ্রি হয়, তাহলে সেম কারেন্ট যাবে এদিকে আই থ্রি। তাহলে আমরা বলতে পারি যে এই যে ও বিন্দুতে 3 ওহমের মধ্যে কারেন্টটা আসছে, আবার 3 ওহমের মধ্যে দিয়েই ফেরত যাচ্ছে, আবার এখানে 1 ওহমের মধ্যে দিয়ে যত কারেন্ট যাচ্ছে, এই 1 ওহমের মধ্যে দিয়ে সেম কারেন্ট চলে যাচ্ছে। অর্থাৎ ছবিটা আমরা যদি আরেকবার আঁকি, অর্থাৎ এই বিন্দুটাকে যদি বলি এ, এ থেকে একটা 2 ওহম রোধ, 2 ওহম রোধ, সেখান থেকে এই 3 ওহম রোধের মধ্যে দিয়ে এখানে এলো, ঠিক এক যে কারেন্টটা যাচ্ছিল সেইটাই আবার এই 3 ওহমের মধ্যে দিয়ে ফেরত গেল, আর এখানে আমাদের একটা কারেন্ট রোধ আছে, সেটা হলো 4 ওহমের রোধ। আবার ঠিক এখান থেকে 1 ওহম এবং 1 ওহমের মধ্যে দিয়ে চলে গেল, অর্থাৎ ও বিন্দুকে যেন কেউ টাচ করছে না, এখন এই দুটোর মধ্যে রোধ হলো 2 ওহম। তাহলে এটা হলো 2 ওহম, এটা আমাদের বি বিন্দু, এটা 1 ওহম, এটা 1 ওহম, আর এটা হলো 3 ওহম। তাহলে এই এক আর এক শ্রেণীতে আছে, অর্থাৎ এদের যোগফল কত হয়, শ্রেণী যদি থাকে তখন তাদের তুল্য রোধ হয়, যোগ হবে 1+1 = 2। এখন এই 3 ওহম আর এই 3 ওহম, এই 3 এবং 3 ওহমের যোগফল কত হবে, 6 ওহম। অর্থাৎ 6 ওহম এবং 4 ওহম, এই 4 ওহম আর এই 6 ওহম সমান্তরাল সমবায়ে আছে। যদি সমান্তরাল সমবায়ে থাকে তাহলে তাদের তুল্য রোধ কত হবে, এই পয়েন্টটাকে যদি বলি সি, এই পয়েন্টটাকে যদি বলি ডি, তাহলে আর সি ডি সমান হবে রোধদ্বয়ের গুণফল, অর্থাৎ 4 × 6 বাই রোধদ্বয়ের যোগফল 4+6। এটা সমান্তরাল সমবায়ে থাকলে হয় 24/10, এটা সমান 12/5 ওহম। অর্থাৎ সি এবং ডি এর মধ্যে হলো 12/5 ওহম। অর্থাৎ এই যদি বিন্দু আমার এ হয়, তাহলে এ থেকে একটা গেল 2 ওহম, একটা হলো 12/5 ওহম, এবং আর একটা রোধ হলো 2 ওহম দিয়ে বি বিন্দুতে পৌঁছালো। আর একটা আমার কিভাবে গেছে, আর একটা গেছে 1 ওহম এবং 1 ওহম 2 ওহম হয়ে বি বিন্দুতে গেল। এখন এই 3টে রোধ, বা 2 × 2 = 4+12/5, অর্থাৎ 4+12/5, এরা সবাই শ্রেণীতে আছে, অর্থাৎ এদের যোগফল হয় 20+12, অর্থাৎ 32/5। তাহলে এই একটা রোধ হলো 32/5 ওহম এবং নিচে 2 ওহম, এরা সমান্তরাল সমবায় আছে। যদি সমান্তরাল সমবায় থাকে তখন তাদের তুল্য রোধ কত হবে, আর এ বি সমান রোধদ্বয়ের গুণফল, অর্থাৎ 32/5 × 2/32/5+2, অর্থাৎ এটা হলো 64/5 × 42/5, 5 কেটে যায়, আবার 64 × 2 = 3 = 6 × 2 = 4, 42 হলো 2 × 2 = 4, 2 × 1 = 2, অর্থাৎ 32/21 ওহম। অর্থাৎ এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ হলো 32/21 ওহম। এটা গেল আমাদের মেথড ওয়ান। এখন আমরা সেকেন্ড মেথডটা দিয়ে দেখবো, অর্থাৎ মেথড টু দিয়ে এটা কিভাবে সলভ করব। মেথড টুটা কি বলে, যে এই যে এখানে এ ও ডি, এই যে ত্রিভুজটা দেখছো, অর্থাৎ এই যে ডেল্টা টাইপের নেটওয়ার্কটা দেখছো, এই ডেল্টা টাইপের নেটওয়ার্ক যদি থাকে, তাহলে আমরা তাকে রিপ্লেস করতে পারি টি টাইপের নেটওয়ার্ক দিয়ে। টি টাইপের বলতে এখানে 3টে রোধ নিলাম, যেটা ওই 2, 3 এবং 1 এর পরিবর্তে এই 3টে রোধ দিয়ে রিপ্লেস করা যায়। অর্থাৎ এটা যদি আমি নাম দিই R1, এটাকে যদি বলি R2, এটাকে যদি বলি R3, তাহলে
এই 2, 3 এবং 1 রোধকে আমি এই ডেল্টা টাইপের নেটওয়ার্কে এই R1, R2, R3 দিয়ে রিপ্লেস করতে পারবো। এবং এদের ভ্যালুগুলো কেমন হবে, R1 সমান এই যে পরপর দুটো বাহু আছে, R1 এর পাশাপাশি দুটো বাহুর গুণফল অর্থাৎ 2 × 1, 2/ এই যে ডেল্টা নেটওয়ার্কটা তৈরি করেছে তা সেই রোধগুলো যোগফল অর্থাৎ 2 + 1 = 3 + 3 = 6, অর্থাৎ 2 × 6 মানে 1/3 ওহম। ঠিক সেরকম ভাবে R2টা যদি ক্যালকুলেট করি, R2টা কি হবে, 2 × 3, 6/ 2 + 3 + 1, 6/6 অর্থাৎ 1 ওহম। R3টা কত হবে, 3 × 1, 3/ 3 + 2 + 1, 3/6 মানে 1/2 ওহম। ঠিক সেরকম ভাবে ও বি এবং সি এই পয়েন্টে এই ডেল্টা নেটওয়ার্কটাকেও আমরা আবার অন্য তিনটে রোধ দিয়ে রিপ্লেস করতে পারবো। তাহলে এই তিনটে রোধ দিলাম, এদের নাম দিচ্ছি এখানে, এটাকে নাম দিলাম R4, এটাকে নাম দিলাম R5, এটাকে নাম দিলাম R6। তাহলে R4 কত হবে, R4 সমান এই পাশাপাশি দুটো বাহুর গুণফল 3 × 1, 3/3 + 1 + 2, 6, তাই 3/6 মানে 1/2 ওহম। ঠিক সেরকম R5 কত হবে, R5 3 × 2, 3 × 6 বাই তিনটে যোগফল 6/6 অর্থাৎ 1 ওহম R5। এবং R6 কত হবে, এই পাশাপাশি দুটো 2 × 1, 2/2 + 3 + 1, 2/6, 2/6 অর্থাৎ 1/3 ওহম। এখন আমরা যদি এই ডেল্টা টাইপ নেটওয়ার্কটাকে রিপ্লেস করে এই টি টাইপ নেটওয়ার্ক দিয়ে ছবিটা আঁকি, অর্থাৎ এই যদি আমার এ বিন্দু হয় তাহলে এ বিন্দু থেকে একটা রোধ গেল কি R1 হয়ে, এখানে নাম দিলাম ই বিন্দুতে গেল, অর্থাৎ R1 হয়ে ই বিন্দুতে এসে পৌঁছালো। এখন ই থেকে একটা R2 4 ওহম R5 হয়ে এফ বিন্দুতে পৌঁছায়, অর্থাৎ ই থেকে একটা R2 4 এবং R5 হয়ে, R2 4 ওহম এবং R5 হয়ে এফ বিন্দুতে এসে পৌঁছায়, এই বিন্দুটাকে নাম দিলাম এফ। এবং আর একটা রোধ R3 R4 হয়ে এফ বিন্দুতে পৌঁছায়, অর্থাৎ আর একটা রোধ R3 R4 হয়ে, R3 R4 হয়ে এফ বিন্দুতে পৌঁছায়, এবং এফ থেকে বি আবার R6 দ্বারা যুক্ত, এফ এবং বি এর মধ্যে এই R6 রোধটা যুক্ত আছে, অর্থাৎ এটা হয়ে গেল বি। এখন এই ছবিটা আমরা সহজেই করতে পারবো, R2 4 এবং R5 এরা কি আছে, শ্রেণীতে আছে। R2-র ভ্যালু কত, R2 হচ্ছে আমাদের 1 ওহম, 1 ওহম। R5 কত, R5-টাও 1 ওহম, 1 ওহম। তাহলে এদের যোগফল কত হয়েছে, 4 × 5 × 6, অর্থাৎ এটা সমান 6 ওহম, উপরে রোধটা পেয়ে গেলাম 6 ওহম। আর R3-র ভ্যালু হচ্ছে 1/2, এটা 1/2, R4-ও 1/2, তাহলে 1/2 + 1/2 এটা হয়ে গেল 1 ওহম। এখন 6 আর 1 সমান্তরাল সমবায়ে আছে, অর্থাৎ ই এবং এফ এর মধ্যে তুল্য রোধ কত হবে, 6 × 1/6 + 1, 6/7, অর্থাৎ এটা সমান 6/7 ওহম। তাহলে ছবিটা যদি আঁকি, প্রথমে আছে R1, তারপরে 6/7 ওহম, 6/7 ওহম, তারপরে R6 দিয়ে বি বিন্দুতে পৌঁছাচ্ছে, অর্থাৎ R1 এর ভ্যালু যদি বসায় 1/3 ওহম, R6 যদি বসায় 1/3 ওহম, তাহলে 1/3 + 1/3, 2/3, অর্থাৎ আর এ বি সমান হবে 2/3 + 6/7, শ্রেণীতে আছে, যোগ হবে 21 লসাগু, তাহলে 3 × 7 = 14 + 18, 32/21 ওহম, অর্থাৎ এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ হলো 32/21 ওহম। অর্থাৎ আমরা দুটো পদ্ধতিতে এই সার্কিটটা করতে শিখলাম।